আগে চা খেয়ে নিই তারপর হবে। আগে চা? আগে চা। বাবা চা তো রেডি দেখছি একদম। মানে আপনি কি করে বুঝলেন আমি এক্ষুনি আসবো? একটু আগে জানালো, শান্তনু জানালো। আচ্ছা আচ্ছা, আপনি আসছেন। ও, আপনি তো আমাকে জল বসিয়ে দিলেন, ঠিক আছে। হ্যাঁ, হাতের কাছে পাওয়া এই ঠান্ডায় চা। আজকে ঠান্ডাটা না বড্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। ঠিক আছে, ভালোই হলো। তাহলে আমরা আগে চা খেয়ে নিই, আপনিও নিন। ঠিক আছে, হ্যাঁ চা খেয়ে তারপর নয় গল্পে যাব, কেমন? দর্শক বন্ধুরা, আজকে আমরা এসেছি রতন বিশ্বাস, তার কাছে। শিলিগুড়ির প্রবীণ মানুষ, বিদগ্ধ মানুষ এবং ভীষণভাবে পণ্ডিত মানুষ, সেই সবগুলোই এক এক করে যাব। প্রথমেই আগে শুভেচ্ছা জানিয়ে নিই শ্রী চরণেশ্বর পক্ষ থেকে, সিসিএন পরিবারের পক্ষ থেকে। নমস্কার। ভালো আছেন তো দাদা? এমনি স্বাস্থ্য ভালো আছে? একদম একদম। এখনও কাজ করে চলেছেন, এই রহস্যটা বলুন। বলুন, এখন যে কাজটা করছি, আমার পাহাড়ে রবীন্দ্রনাথ একটা বই আছে। হ্যাঁ হ্যাঁ, বইটার সেকেন্ড এডিশন হয়ে গেছে, এই বছর পাঁচেক হলো। আচ্ছা। কিন্তু সেকেন্ড এডিশন শেষ, ওরা যে পাবলিশার পুনশ্চ, ওরা থার্ড এডিশনের জন্য আমাকে বলছে। আচ্ছা। তো ওই বইটা আমি থার্ড এডিশনের কাজ করছি। হ্যাঁ হ্যাঁ। তা বইটা এখন থার্ড এডিশনে করতে গিয়ে খুব মজা, এখন মনে হচ্ছে কি যে এই কাজটা আমার ঠিক হয়নি, এর থেকে আরও বেশি কাজ হওয়া দরকার ছিল। তা এখন ওই কাজের সঙ্গে আমি কিছু কিছু যোগ করছি। আচ্ছা, তার মানে তৃতীয় সংস্করণটা একটু আরও বেশি ভান্ডার নিয়ে বেরোবে। আচ্ছা, যাতে মানে পাঠক এবং যারা পড়বেন তারা যেন আর বেশি উপকৃত হন এবং তাদের খুব ভালো লাগে। এই কাজটা করতে গিয়ে আমি দুটো পর্যায়ে বেশি জোর দিচ্ছি। একটা হলো রবীন্দ্রনাথের চিঠিপত্র, অর্থাৎ তিনি যে বিভিন্ন জায়গায় থেকেছেন, মানে শুধু ভারতবর্ষে না বা শুধু বাংলাদেশে না, পৃথিবীর বাইরে সমস্ত দেশে তিনি বিভিন্ন জায়গায় থেকেছেন। এবং একটা মুশকিল হচ্ছে এই, আমরা দেখছি থাকি যে কাজ করছেন ঠিকই বা লেখালেখি করছেন, তার সঙ্গে চিঠিও লিখছেন, কোনো দিন দুটো, কোনো দিন তিনটে, এবং সে চিঠি লিখতে কিন্তু ওর ভালো লাগে, সেই চিঠিগুলো তিনি লিখছেন। তা আমি এখন দেখলাম তার বাংলা চিঠি, বাংলাতে বাংলা ভাষায় যে লেখা চিঠি সেটা প্রায় 7,000 আছে, উনি লিখছেন, উনি লিখে অন্যকে দিচ্ছেন, সেটা 7,000। ৭,000। আচ্ছা। এই এবং ইংরেজিতে আছে প্রায় 2,000। আচ্ছা। তা এই চিঠি, এই যে 7,000 চিঠি, গৌচন্দ্র সাহ বলে বিদগ্ধ পণ্ডিত এবং ভদ্রলোক ডক্টরেট বিশ্বভারতীর কিউরেটর ছিলেন, আচ্ছা, উনি 40 বছর ধরে এই 7,000 চিঠির কাজটা করেছেন, পত্র প্রবাহ। এই বইটা করতে গিয়ে যে 40 বছর সময় দিয়েছেন এবং কাজটা হয়েছে এত কঠিন কাজ এবং এত শ্রমসাধ্য কাজ, অর্থাৎ একটা চিঠি কবে লিখছেন, কখন লিখছেন, কোথায় লিখছেন, কোন বই থেকে নিয়েছেন বা কোন এর থেকে সংগ্রহ করেছেন, সেটা তিনি তো করেছেন। তার চেয়ে বড় কথা হলো সে সব চিঠিটা পড়েছেন, পড়ে তার 3-4 লাইন সিনপসিস করেছেন, সংক্ষিপ্ত করেছেন, করে 7,000 চিঠি উনি আমাদেরকে দিয়েছেন। তা এই বইটা আমি সংগ্রহ করেছি। আচ্ছা, মানে চিঠিগুলো নিজেই সম্পাদনাও করেছেন? না, সম্পাদনা করেছেন গৌচন্দ্র সাহা। আচ্ছা, মানে ওই চিঠিগুলো উনি সব জায়গায় ওখান থেকে বিভিন্ন সোর্সে, দেশ পত্রিকা, দেশ বিভিন্ন দেশ দেশ পত্রিকা বা অন্য চিঠিপত্র যা আছে বিভিন্ন জায়গায় যা বেরিয়েছে বা ওনাকে উনি যা ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছেন, সেসব মিলিয়ে মোট 7,000 চিঠি আছে। এবং চিঠিগুলো পড়েছেন উনি, পড়ে 3-4 লাইন করে ওর বিষয়টা নিয়েছে, বিষয়টা আসল বিষয়টা বলেছে। বাপরে, সেই বিষয়টার সবথেকে আমার মজা লেগেছে এই যে ওর ভূমিকাটা লিখেছেন অমৃত সুদন ভট্টাচার্য, বিদগ্ধ রবীন্দ্র গবেষক, উনি লিখেছেন। আমার ওর ভূমিকাটা এত সুন্দর লেগেছে যে উনি কাজটা করছেন যখন প্রায় অর্ধেক
অনেকটা কাজ এগিয়ে গেছে, তখন তিনি বলছেন যে আমি আর পারবো না, আমি এ কাজ করবো না। অমিতুরবাবু, অমিত সুদন ভট্টাচার্য উনাকে বারবার রিকোয়েস্ট করছেন যে আপনি এই কাজটা না করলে কাজটা হবে না। তো এই করে করে 40 বছর ধরে তিনি কাজটা করেছেন। তার উনি বলছেন, অমিত সুদন ভট্টাচার্য বলছেন যে আমার মনে হয় কি, বাংলা ভাষার 100 বছরের মধ্যে এই যে শ্রমসাধ্য কাজ, দুরূহ কাজ কেউ করেনি। আচ্ছা, আর ওনাকে প্রতিটি জায়গায় ওই যে ভূমিকা যে লিখেছেন, প্রতিটি জায়গায় ওকে প্রশংসা করেছেন। আবার গৌরচন্দ্র সাহা যখন মানে উনি ওনার কথা বলছেন, তখন ওনাকে ওই রকম বলছেন। আচ্ছা, এই যে রবীন্দ্রনাথকে নিয়ে এত মানে গবেষণামূলক কাজ, এত তথ্য অনুসন্ধান করবার কাজ, এই রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসাটা ঠিক ছোট থেকে না পরে পরিণত বয়সে? না না, বেশি পরিণত বয়সে। পরিণত বয়স বলতে, আমি যখন ইউনিভার্সিটি পড়তাম, হ্যাঁ, সেই সময় বা তার পরবর্তী একটু সময়ে আমি রবীন্দ্রনাথের এখানে থাকাকালীন আমার বিভিন্ন জায়গায় যে তিনধরিয়া, কাশিয়াং, মংপু, এই যে এই জায়গা আছে, তা আমি পড়তে পড়তে দেখেছি যে এইসব জায়গার উপর রবীন্দ্রনাথের যে জায়গাগুলো তিনি থেকেছেন, যেমন মনে করুন দার্জিলিংয়ে 12 বার, তারপরে কাশিয়াংয়ে 2 বার, তারপরে তিনধরিয়া 2 বার, মংপুতে 4 বার, আবার কালিম্পংয়ে 4 বার, এইভাবে এই জায়গাতে তিনি এই এই যে জায়গাগুলো থেকেছেন, সেই সময় বিভিন্ন সময়ে এসছেন এবং সে করেছেন কি, এরকম ওখানে চিঠিপত্র, তারপরে কবিতা এবং গান, বিভিন্ন ধরনের লেখা লিখে এখানে লিখেছেন। মানে মহপুতো উৎসধারা। হ্যাঁ, আমি করলাম কি, প্রথম আমি একটা তিনধরিয়ার ওপর একটা লেখা লিখলাম। আচ্ছা, লিখে আমি এটাও আমাদের যে স্থানীয় যে দৈনিক উত্তরবঙ্গ সংবাদ দিলাম। হ্যাঁ, ওটা উত্তরবঙ্গ সংবাদ সফলো। তারপরে এরকম করে আমি কালিম্পং, মংপু, এরকম আলাদা আলাদা লিখলাম। আচ্ছা, লিখে আমার লিখতে খুব ভালো লাগলো, এই যে আমি যে জায়গাগুলো গেলাম এবং সমস্ত বিষয়টা একটুখানি পড়াশোনা করলাম, লিখলাম এবং সব পুরো বেরোলো। বেরোবার পর আমার আপনি একটা উৎসাহ। হ্যাঁ, পরপর এইগুলো আমি আস্তে আস্তে এই পত্রিকাতে উত্তরবঙ্গ সংবাদে লিখলাম এবং আমার খুব ভালো লাগলো। এই জায়গাটা আমি বেশি জোর পেলাম, আর তার থেকে বেশি জোর পেলাম এই আমার ইউনিভার্সিটিতে যে আমার অধ্যাপক ছিলেন প্রণয় কুমার কুণ্ডু, উনি একদিন দেখি আমার বাড়িতে এসে হাজির, অর্থাৎ আমার এখন যে বাড়ি তার কাছাকাছি বাড়ি ছিল। আচ্ছা, এসে বলল, রবীন্দ্রনাথের ওপর তোমার এই কতগুলো লেখা আমি পড়লাম, পরপর তুমি লিখেছো বিভিন্ন জায়গা থেকে, তা কাজ করো না তুমি এই এই রবীন্দ্রনাথের উপর একটা গবেষণামূলক কাজ করো না। আমি স্যার স্যার সে কীরকম, ও তুমি আরম্ভ করো এর থেকে, শিলং থেকে আরম্ভ করো। আচ্ছা ঠিক আছে, শিলং, আর এখানে ছিল মংপু, কালিম্পং, তিনধরিয়া, আরো বেশি আমি আরো বেশি অনুপ্রেরণা পেলাম। আচ্ছা, তা আমি এই বইপত্র সংগ্রহ করলাম, করে দেখি যে বিরাট ব্যাপার, মানে এক এক জায়গায় থেকেছেন 450 করেছি, যেমন কালিম্পং প্রায় 450 ছিলেন, 450 চিঠি লিখেছেন। তারপরে অর্থাৎ উনি কবিতা লিখছেন, গান লিখছেন, সব লিখছেন, কিন্তু সেই সঙ্গে তার যে চিঠি লিখতে ভালো লাগতো সেই চিঠি লিখছেন, বা বিভিন্ন জায়গায় যে চিঠি সেগুলো আমি দেখলাম যে খুব মজার ব্যাপার। তা আমি এর উপর ওই কাজটা করলাম। তো উনি করলেন কি, আবার সে একদিন এসে আমার বললো তোমাকে পিএইচডি করতে হবে, কি স্যার তুমি সিনপসিস তুমি কাগজ করুন নাও। তখন আমি একা থাকতাম একটা বাড়িতে, তা তুমি কাগজ করুন নাও। তা আমি সেই মানে ওনার কথা মতো আমি আবার কাগজ করে নিলাম, লিখলাম সিনপসিসটা। তা উনি যথারীতি ওইটা নিয়ে গিয়ে টাইপ করে ওই রেজিস্ট্রি করে দিলাম, তারপরে আমি ওই ওর ওর কাজ করলাম, মানে এইভাবে। হ্যাঁ, ওর উপর হলো আর কি। আচ্ছা, মজার ব্যাপার হলো বইটা তো করলাম, পিএইচডি হয়ে গেল, কিন্তু ওই মোটা বইটা যদি আবার ছাপা হয়, তখন আমি চিন্তা করলাম এই মোটা বইটা ছাপলে আসল ব্যাপারটা থাকবে না, আর পাঠকও এই মোটা বই কিনবে না, আর তারপর তো পড়বে না। তখন আমি স্যারকে বললাম, স্যার তারপর তো কাজ তো হয়ে গেছে,
তা আমি এক কাজ করি কি, আমি এটা একদম এটা এ করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে মূল যে ব্যাপারটা সেইটা ধরে আমি একটা বই লিখছি। তারপর আমি ওর উপর পাহাড়ের এই আপনার লেখালেখি শুরু করি। হ্যাঁ, লেখা শুরু। আচ্ছা, একজন অধ্যাপক কতখানি মানে উফ, আমি ভাবতে পারছি না যে একজন অধ্যাপক নিজে বাড়ি এসে তার ছাত্রকে উৎসাহ দিচ্ছেন এবং এগিয়ে যাওয়ার পথ দেখাচ্ছেন। এই অধ্যাপকদের না মানে প্রণাম প্রণাম প্রণাম। হ্যাঁ, আচ্ছা আপনার কর্মজীবনটা একটু শুনি না, মানে আপনি কোনো চাকরি টাকরি করলেন? হ্যাঁ, কীরকম? ওই সময়টা আমি একটা আমি মানে আরএমএস আছে একটা পোস্টালে, একটা উইংসে, সেখানে আমি চাকরি করতাম। যে চাকরি করতে করতে মানে আমার আরেকটা ব্যাপার আছে এই পড়াশুনোর ব্যাপারটা, সেটা ছোট্ট করে একটু বলি। সেটা হলো আমি কলকাতাতে যখন এই চাকরিটা নিয়ে এখানে আসলাম, অর্থাৎ আমার বাড়ি হলো টাকিতে, উত্তর চব্বিশ পরগনায়। আচ্ছা, বসিয়ার টাকি। আচ্ছা, সেখান থেকে আমি কলকাতাতে এখানে আসলাম, চাকরিটা নিয়ে এখানে আসলাম। আচ্ছা, এসে দেখলাম যে অনেক সময় কী করি, তখন আমার রাত্রে চাকরি মানে রাত্রে ডিউটি নেওয়া ছিল, রাত্রে ডিউটি করতাম আর দিনে ইউনিভার্সিটি পড়াশোনা করতাম। তারপরে এই আমার এটা আরম্ভ হলো এখানে পড়াশোনার ব্যাপারটা, মানে তারপর এখান থেকে আমি মানে একই সাথে চাকরি আর পড়াশোনা আপনি চালিয়েছেন? বাপরে। আচ্ছা, তারপরে আমি ইউনিভার্সিটি পড়লাম, তারপরে ওখান থেকে আমার এমএটা করলাম, তার পিএইচডি করলাম। তারপর সেই সঙ্গে সঙ্গে আবার আমি এই কলেজেও পার্ট টাইম করতাম। আচ্ছা, শিলিগুড়ি কলেজ। আচ্ছা, এখানে বছর দশক ছিলাম। আচ্ছা, তা থাকতে থাকতে তখন ওই তারপরে ওই পিএইচডিটা করলাম, এবং আমার সবসময় খুব আমার খুব ভালো লাগে। এবং তখনকার যে যারা মানে অধ্যাপক ছিলেন এরা অতুলনীয়, প্রত্যেক প্রফেসরই আমাকে খুব ভালোবাসতেন, প্রত্যেক ছাত্রছাত্রীকে ভালোবাসতেন। তা আমি এই পিএইচডি ব্যাপারটা যেটা তুললাম, এখানে একটা মজার আছে, আমার এই পিএইচডি করার ইয়েতে অশুবাবু, অশু কুমার শিকদার, উনি আমাকে বলেছিলেন যে তুমি আমার কাছে কাজ করো। ডক্টর হরিপদ চক্রবর্তী উনিও কিছুদিন আমাকে করেছিলেন। তা এইরকম করতে করতে প্রণয়বাবু অর্থাৎ প্রণয় কুমার কুণ্ডু উনি আমার বেশি বাড়িতে এসে এটা আমাকে মানে একদম একেবারে উৎসাহটা একদম তঙ্গে তুলে দিলেন। আচ্ছা আচ্ছা, উনি আমাকে বোঝাতেন যে দেখো এটা তোমার এ না, এটা একটা সামাজিক মর্যাদাও আছে, লোকে তুমি লোককে এটা এ করছো তাতে তো সুবিধা হবে, ভালো হবে জানতাম জানার। না কেন জানেন আপনার এই সংকলনগুলো কেন কাজে লাগে? ধরুন আমার ভীষণ জানার ইচ্ছে কিন্তু আমার সময় নেই, বা আমার অতটা মনের জোর নেই যে আমি খুঁজে বার করব। কিন্তু আপনার লেখাটা যেই আমার হাতের সামনে আসবে, আমি পুরো ব্যাপারটা যখন একদম চোখের সামনে ছবির মতন ফুটছে, তখন ওটার একটা সত্যিই তো আলাদা দাম থাকছে। ধরুন আমি জানতে চাই বলেই যে আমাকে সময় বার করতে হবে, পরিশ্রম করতে হবে, এটা অনেক সময় সম্ভব নাও হয়। তাই আপনার লেখাগুলো কিন্তু ভবিষ্যতের জন্য ভীষণ সম্পদ। আচ্ছা, আপনার বাকি লেখাগুলো একটু শুনি না, নামগুলো একটু অন্তত জানি। তবে কী জানেন তো আসল ব্যাপারটা হলো, জানেন প্রত্যেক মানুষের ছাত্রছাত্রী এবং প্রত্যেক মানুষের কিন্তু একটা দরকার, কী জানেন, ভালোবাসা দরকার, বিষয়টার প্রতি ভালোবাসা, বিষয়টার কোনো বিষয়টার উপর ভালোবাসা দরকার, নইলে ঠিক আসল কাজটা হয় না। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমি যে ইয়ে করলাম পাহাড়ে রবীন্দ্রনাথ করলাম, তারপরে কিন্তু আমি করলাম কি কিছু সম্পাদনার কাজ করলাম। আচ্ছা, সম্পাদনার কাজ করলাম, এই রবীন্দ্রনাথের কাজ করতে করতে ভাবলাম যে তখন আমি যখন কাজটা শেষ করলাম তখন রবীন্দ্রনাথের ওপর 2000 মতো বই বেরিয়ে গেছে। আমি রবীন্দ্রনাথকে নিয়ে সবাই চর্চা করছে, এ করছে, ঠিক আছে একটা কাজ করলে কী হয়, যে এই রবীন্দ্রনাথকে পাশে রেখে আমি যদি অন্য কাজ করি। তখন আমি চিন্তা করলাম 1994 সালে এইরকম, তখন আমি দেখলাম লোকসাহিত্য বা লোকসংস্কৃতি বা এর ওপর কোনো কাজ তার নেই, অথচ এখানে কিন্তু হ্যাঁ সুযোগটা অনেক বেশি, উত্তরবঙ্গের সম্পদ অনেক ভাণ্ডার। তখন আমি উত্তরবঙ্গের জাতীয় জনজাতি বলে আচ্ছা আমি একটা আমি এটাতে আসতে চাইছি না, এটা একটা সংকলনের কাজ করলাম। হ্যাঁ, যে এখানে এত ছোট ছোট মানে সম্প্রদায় আছে, যেমন মনে করুন জলপাইগুড়ি প্রায় 200 মতন ছোট ছোট জনজাতি আছে, দুশো এবং আমি দেখলাম যে এই উত্তরবঙ্গে, সারা উত্তরবঙ্গে যে
সুযোগ আছে মানে সেইগুলোকে দিয়ে যদি মানে তুলে ধরি তা সবাই জানতে পারবেন এবং এটা একটা গবেষণার বিষয় হয়ে দাঁড়াবে। তো উত্তরবঙ্গে জাতি জন জাতি বইটা করলাম, ওটাও খুব লোকে নিল। ওটা কতদিন লেগেছিল আপনার? ওটা করতে বছর দুই তুই এরকম বছর দুই অনেক সংগ্রহ মানে অনেক দিছিলাম। এবং ওইটার পরবর্তী হলো কি জানেন, এই বছর চার পাঁচ হলো ওটা সেকেন্ড এডিশন বেরিয়েছে, ওইটাতে আমার প্রায় 80টা জনজাতি এরকম ছিল। আর এবার আমি এটা যখন সেকেন্ড এডিশন করলাম, পাবলিশার ওই পুনশ্চ উনি আমার রিকোয়েস্ট করেছিলেন এটা করতে গিয়ে প্রায় আমার 130টা জনজাতির ওপর আমি সবই উত্তরবঙ্গে হ্যাঁ সব উত্তরবঙ্গে এটা বললাম। এবং প্রত্যেকটা সম্প্রদায় সম্পর্কে অনেকটা বেশি মানে ম্যাটারটা দিয়েছি মানে তথ্যগুলো যা যা লিখেছেন তাতে প্রত্যেককে আমি এ করেছি আচ্ছা করে এই এই বইটা করলাম। তা করার পরে সেকেন্ড এডিশন ওই এটা তো সেকেন্ড এডিশন হলো এবং এখনও তার ইয়ে আছে, এটা বিভিন্ন লোক নিচ্ছে। তো জনজাতি ওই জাতি জনজাতিটা করার পরে তখন দেখলাম যে ভাষার উপর কাজ করলে কেমন হয় মানে উত্তরবঙ্গের ভাষা উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির ভাষা এদের নিয়ে করলে কেমন হয়। হ্যাঁ হ্যাঁ তা এই এই মানে ভাষাটা বলছি এই কারণে যে ভাষার করতে গিয়ে ভাষা দেখলাম যে আর এই যেটা যেগুলো সম্পাদনা করেছি এটা যদি আমি একটা আর্ট জিনিস এখানে ছিল যে আমি দেখলাম সম্পাদনা যদি না করি আমি নিজে করি সেটা হবে কি জানেন একটা সুপারফিশিয়াল কাজ হবে, সেটা কিন্তু প্রত্যেকের মানে গবেষণা করা বা এর কাজটা কিন্তু এই হবে না। আর সেই কাজটা কিন্তু আমার একক কাজ হবে এবং আমার দৃষ্টিভঙ্গি দিয়ে সেটা হবে। আর সংকলনে করার কাজে আমি বেশি উদ্বুদ্ধ এই হলাম এই কারণে যে বিভিন্ন ব্যক্তি যে নিশ্চি তার যে মতামত তার যে নিজস্ব চিন্তা সেইভাবে তিনি কাজটা করছেন এবং সেগুলোকে আমি এক জায়গায় করছি এবং এই সম্পাদনার কাজটা কিন্তু করা খুব কঠিন কাজ। অর্থাৎ বিষয় প্রত্যেকটার যে লেখা আছে তার উপর আমার একটু দখল না থাকলে আমি আসল ব্যাপারটা নিতে পারবো না মানে আসল জায়গাটা আসতে পারবো না। সুতরাং সেইটা কিন্তু আমার নিজের যদি ঘাটতি থাকে সেই ঘাটতিটা কিন্তু তাকে দিয়ে আবার করিয়ে নিতে পেরেছি। তার থেকে নিজে করলে কাজটা অনেক বেশি হ্যাঁ বললাম যে এই জায়গাটায় আর বেশি এ করুন। দ্বিতীয় বইটা একটা মজার আছে জানেন, তখন চিন্তা করলাম যে দ্বিতীয় আমি একটা কাজ করি সেটা হলো যখন এই বইটা খুব ভালো সমাধিত হলো তখন দেখলাম যে আমি ভাষার উপরে একটা কাজ করি। ভাষার লোক আমি ঠিক না, ভাষা ভালোবাসি বা পড়াশোনা আছে কিন্তু ভাষা বিষয়টা বুঝি কিন্তু আমি এ না মানে বিশারদ না বিশারদ না এখনও আমি বলি বিশারদ না কোনো বিষয়ে আমি বিশারদ না। রবীন্দ্রনাথ সম্পর্কে রবীন্দ্রনাথ সম্পর্কে আমি বিশারদ না কিন্তু রবীন্দ্রনাথকে আমি ভালোবাসি শ্রদ্ধা করি জানি এবং ভগবান তুল্য মনে করি এবং মনে করি যে পৃথিবীর যত মনীষী বা যারা আছেন তার মধ্যে মানে যারা বিদ্বান বা পণ্ডিত বা যারা আছেন বা রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথের বিকল্প কেউ নেই, এরকম রবীন্দ্রনাথের ব্যাপার। ভাষার ব্যাপারে বলতে গিয়ে বলছি এই যে এখানে দেখলাম যে বিরাট ব্যাপার ভাষার। আর ভাষার একটা জিনিস চিন্তা করলাম ছোটো ছোটো ভাষাগুলো হারিয়ে যাচ্ছে, ধরুন প্রতিদিনই পৃথিবীতে পৃথিবীতে হারিয়ে যাচ্ছে অন্তত ধরুন 200-250 এরকম আমরা সমীক্ষা দেখেছি যে প্রতিদিনই হারিয়ে যাচ্ছে এবং আমাদের দেশেও যাচ্ছে। অর্থাৎ ছোটো ভাষা জায়গা পাচ্ছে না আস্তে আস্তে যাচ্ছে। তো সেইটা করতে গিয়ে দেখলাম যে এই ভাষার উপর কাজ করি করতে গিয়ে আমি সমস্ত কীভাবে করবো তার একটা নিজের প্ল্যানিংটা করলাম, করে আমি বিভিন্ন ব্যক্তি দিয়ে এই কাজটা করলাম। তো বইটা তো হলো, হওয়ার পরে সবথেকে একটা মজা এটা বলি ছোট্ট করে সেটা হলো এই ওই আলিপুরদুয়ারে সমীর চক্রবর্তী বলে মানে ডক্টরেট ওনার ভাষার ওপর কাজ আছে, ওনার ওই সাদ্রী অর্থাৎ চা বাগানি ভাষার এরকম কাজ আছে। তো ওকে আমি একটা এই লেখাটার জন্যে আমি 29টা না 30টা এরকম এ দিয়ে দিলাম, মানে উনি কাজ করেছেন কিন্তু অন্য কাজ করেছেন, আমি বলে দিলাম যে এই 30টা এর উপর উনি ওর সঙ্গে আমার খুব যোগাযোগ ছিল। তা উনি করলেন কি ওই 30টা যেটা বলেন পয়েন্ট দিয়ে দিলাম বিভিন্ন যে এ দিলাম
সূত্র দিলাম, সেই 30টা সূত্র তিনি লিখে আমাকে লেখাটা পাঠালেন হাতে লিখে। তো ধরুন হাতে লেখা প্রায় 40 পাতা 45 পাতা হলো, তা আমি বললাম এটা ছাপব। তা আমিও যে লেখাগুলো ছিল তার সঙ্গে এটা আমি দিয়ে দিলাম, ছাপার তো হলো, বইটা বেরোলো। বেরো হওয়ার পর আমি আর এ নিয়ে আর নাড়াচাড়া করিনি। তখন উনি ওর সঙ্গে দেখা হলো পরে একদিন, বলে রতনবাবু একটা কথা ছিল। আমার কী ব্যাপার? যে আপনি তো আমাকে পাঠালেন যে 30টা দিয়ে সূত্র দিয়ে, আমি তো ওর ওপর লিখে আপনাকে পাঠালাম। আমি বললাম ওইগুলো আমি মোটামুটি দেখে আমি দিয়ে দিচ্ছি অন্য লেখার সঙ্গে। হ্যাঁ, তা বললো কলকাতায় গেলাম, তা বোধ হয় বাংলা একাডেমি বা কোনো জায়গা হবে। বলে আমার এক বন্ধুর দেখা দেখা হলো, সে বললো বসো বসো বসো, তুমি যাচ্ছ কোথায় সময়? তো বলতে তুমি তো পিএইচডিটা করেছো যেটা, সেটা আমি দেখেছি, কিন্তু তোমার একটা লেখা পড়লাম একটা সংকলনে, তো একটা ভাষার উপর। বলে তুমি তোমার এই এই লেখাটাই তুমি বেঁচে থাকবে, এবং এইটা হলো তোমার সব থেকে থিসিসের তাই তো এইটা বড় কাজ বেশি বলবি। তারপরে এটা আমি এই এই বললাম এই কারণে যে তাহলে ভাষার জিনিসটা খুব প্রচারিত হয়েছে। তখন বইটা তো ফুরলো, আবার সেকেন্ড এডিশন করলাম। এই সেকেন্ড এডিশন করতে গিয়ে আমি 57টা ভাষার, আমার নর্থ বেঙ্গলের 57টা ছোট বড় ভাষার এ করলাম, প্রবন্ধ আবার সংগ্রহ করলাম 57টা ভাষা নিয়ে করলাম, 52টা লেখা, এই 46টা লেখা। আচ্ছা, তো এটা করতে গিয়ে এখানে আমি প্রায় 20,000 শব্দ করে দিয়েছি, 20,000 শব্দ দিয়ে মানে পুরো সবটা মিলে সংকলন। আর এখানে আমি প্রায় 46টা প্রবন্ধ আছে, 20,000 সে আছে বইটা। ওই 52টা এটা খুব বড় আকারে হলো, এবং এটাও কিন্তু খুব সমাদৃত। এইভাবে আমার লোকগানে আর ওপরে একটা কাজ আছে, উত্তরবঙ্গের লোকগান এর উপর আছে, তারপরে উত্তরবঙ্গের মেলার উপর আছে, আর দুই বাংলার ভয়ের উপর আমার আছে। আপনি যদি বলেন যে একটা কথা বলতে পারেন যে আপনি এতগুলো সম্পাদনার কাজ করলেন কেন, তা সম্পাদনার কাজ এই আমার নিজের মতটা হচ্ছে এই, আমি প্রত্যেকটা বিষয়ের উপর আমি লিখি, ঠিক আছে, আমি হয়তো বেশি বুঝি যাই হোক লিখলাম, কিন্তু প্রত্যেকেই দেখবো জানে যে অনেক জায়গায় আমি বলতে পারবো না বা অনেক কিছু থেকে গেল, কিন্তু সেইটা কি সম্পাদনার কাজ করতে গিয়ে মানে ওই বিভিন্ন ব্যক্তি নিয়ে লিখতে গিয়ে সে কিন্তু কাজটা সবার থেকেই কিছু না কিছু, হ্যাঁ, নতুন জিনিস আসে এবং তার অনেক তার সে তিনি যে লিখছেন সেটাতে কিন্তু সবটা তার যতটা জানা আছে ততটাই দিচ্ছে, ততটাই অতটা কিন্তু আমি দিতে পারতাম না। আমার মনে হয় কি জানেন, যারা 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 এক্সপার্ট বা যারা ইয়ে আছেন তাদেরও আমি ক্ষেত্রে দেখেছি, তিনিও কিন্তু ওই ওই কথা বলেন যে আমি সবটা কিন্তু আমি দিতে পারলাম না, কেউ সবটা দিতে পারে। আমরা রতনদার এত লেখালেখি, এত বইয়ের মানে তার সঞ্চয় মানে সংগ্রহ, যে সবটা একদিনের আলোচনায় বোধ হয় শেষ হবে না। হ্যাঁ, কিন্তু আমরাও একটু থামব কিছুক্ষণের জন্য, একটু বিরতি নিচ্ছি, কিন্তু আমরা ফিরে আসি, অপেক্ষা করি।